রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুদের যানবাহন রাখা পুকুরের পাশে এবং বৃষ্টি পড়ছে আর বর্তমানে যে পাশের ভিডিওটি দেখছেন এটি এই পুকুরের গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন পাশের ভিডিও এই পুকুরে আগামী দিনে শীতকালীন পাশ শুরু হতে চলেছে সেই পাশের তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা একটু জেনে নিন বা দেখে নিন মৎস্য শিকারীদের জন্য সুখবর দামপাড়া পদ্মপুকুরে আবার নতুন করে মৎস্য শিকারের জন্য পাস শুরু হচ্ছে এতদার সমস্ত মৎস্য শিকারীদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আগামী পয়লা কার্তিক চোদ্দোশো সাল ইংরাজি আঠেরোই অক্টোবর দু হাজার চব্বিশ সাল শুক্রবার হইতে পাস শুরু হইবে এরপর প্রত্যেক সপ্তাহের শুক্র রবি ও বুধ পাস চলিবে পাশের হার চার হাজার এক টাকা অথবা একদিনে একটি শীটের মূল্য চার হাজার টাকা পুকুরে কীরকম কি মাছ আছে সেটা দেখানোর ব্যবস্থা কমিটি করেছেন মাছ দেখানো হবে ছাব্বিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরাজি তেরোই অক্টোবর দু চব্বিশ রবিবার সকাল দশ ঘটিকায় এই পুকুরে মাছ ধরতে গেলে যে সমস্ত নিয়ম মেনে মাছ ধরতে হবে সেগুলো আপনার একটু জেনে নিন প্রথম দিন হইতে চার গাছা ছিপ ও সব রকম টোপ ব্যবহার করা যাবে দুই পুকুরের সিট সংখ্যা হচ্ছে চৌতিরিশটি তিন আগে আসার ভিত্তিতে সিট বুকিং করতে হবে কোনোরকম লটারি হবে না চার অগ্রিম এক হাজার টাকা দিয়ে সিট বুক করতে হবে না আসিলে বুকিংয়ের টাকা ফেরত হইবে না পাঁচ সিটে বসার আগে সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে কোনোরকম বাহানা করা যাবে না ছয় পুকুরে এক কেজি থেকে আট কেজি পর্যন্ত মাছ আছে সাত আমাদের পুকুরে মাছের খোঁজ খবর নিয়ে তবেই সিট বুক করুন আট কোনো কারণবশত পুকুরে মাছ ধরিতে না পারিলে টাকা ফেরত হইবে না নয় কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত দশ উপরের নিয়মাবলী মানিয়া সিট বুকিং করিবেন বিশেষ দ্রষ্টব্য পুকুর পাড়ে হোটেলের ব্যবস্থা থাকিবে যোগাযোগ এই কমিটির সঙ্গে যোগাযোগ করবার জন্য ওনারা যে নাম্বার প্রদান করেছেন তা হল প্রথম কন্ট্যাক্ট পার্সন মিস্টার ঝন্টু কাকা ওনার কন্ট্যাক্ট নাম্বার ডবল সেভেন নাইন সেভেন ওয়ান টু থ্রি ডবল সিক্স ওয়ান আবারও বলছি ডবল সেভেন নাইন সেভেন ওয়ান টু থ্রি ডবল সিক্স ওয়ান দ্বিতীয় কন্ট্যাক্ট পার্সন মিস্টার প্রদীপ দা ওনার কন্ট্যাক্ট নাম্বার নাইন ডবল সেভেন ফাইভ সেভেন ডবল সেভেন ফোর সেভেন এইট আবারও বলছি নাইন ডবল সেভেন ফাইভ সেভেন ডবল সেভেন ফোর সেভেন এইট এই সমস্ত নাম্বারের মাধ্যমে আপনারা ওনাদের সাথে কন্টাক্ট করতে পারেন এবং আপনাদের যা জিজ্ঞাসা আছে তা আপনারা জেনে নিতে পারেন পথনির্দেশ কমিটি যা পথনির্দেশ প্রদান করেছেন তা হল পাণ্ডুয়া কুলটি অটো করে কুলটি নেমে পাঁচ মিনিটের অটো পথে দাম পাড়া অথবা কালনা হইতে কালনাকুলটি অটো চেপে দামপাড়া পুকুর পাড় এর থেকে বেশি যদি কিছু জানার থাকে আপনারা ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে জেনে নেবেন আমি আপাতত বিদায় নিচ্ছি পরের ভিডিও আমি আবার হাজির হব নতুন কোনো তত্ত্ব নিয়ে ধন্যবাদ